গতির কি আছে? তো আমি তো অনেক আগে থেকে এমপি হয়েছি, 79 সাল থেকে, নতুন কিছুই না। নেত্রী ডেকেছে, ওনার টাকা সারা দিয়েছে, উনি বলেছে ইলেকশন করতে, ইলেকশন করতে এসেছে, জনগণ ভোট দিয়েছে, জয়যুক্ত হয়েছে, আমি আসছি সংসদ। প্রথম বাংলা, আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক, 71-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক, নতুন কিছু না। এটা আমি কীভাবে বলি, ক্যাপাসিটি থাকলে অল্প সংখ্যক লোক অনেক কিছু বলতে পারে, ক্যাপাসিটি না থাকলে, বৃহৎ জনগোষ্ঠী থাকলে হয়তো বা ইফেক্টিভ না হতে পারে। আমি তো মনে করি বর্তমানে যারা অপোজিশন আছে, শিক্ষিত লোক, জ্ঞানী গুণী অনেকবার এরা আগেও নির্বাচিত হয়েছেন, আশা করি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভাই যে দলে আমি নেই সেই দল কি বলে আমি কেমন করে মতামত দেব? বলতে পারে তাদের তাদের উক্তি বলতে পারে, আই এম নট কনসার্ন, আই এম নো মোর উইথ দেম, আই হ্যাভ ডিজার্টেড দেম। আবার বলে বিএনপি ছেড়ে নৌকা নির্বাচন করতে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে, এ কথা কেন বলে? ইটস মাই ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট। আমি যে কোনো ব্যক্তি, এমনকি আপনিও যে কোনো টেলিভিশন চ্যানেলে থাকতে পারেন, আজকে এটিএনে, কালকে এনটিভিতে, ইটস ইউর রাইট, নাথিং রং ইন দ্যাট। এতে কিছু আসে যাক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। বাবারে এত সাংবাদিক দেখে আমি ভয় পেয়ে গেছি।